হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য টার্গেট ডাব্লু বিসিএস দু হাজার বাইশের জন্য সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি যেখানে আমরা করব পলিটি টু অর্থাৎ পলিটির দ্বিতীয় ক্লাস প্রিএমবেল নিয়ে আলোচনা করব অ্যাডভান্স লেভেলের এমসিকিউ থাকছে এবং ডাব্লিউ বিসিএস সেরা পুজোতে নিচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের জন্য প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপকামিং কিন্তু রয়েছে ডাব্লিউ প্রিলিমিনারি দু এবং ডাব্লিউ বিসিএস দু মেন তো দুটোর জন্যই কিন্তু আমরা প্রিপারেশন একসাথে নিচ্ছি এমন কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো প্রতিদিন এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পাওয়ার জন্য তো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ প্রিয়াম বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের প্রিয়ামবেল বা সংবিধানের যে প্রস্তাবনাটা রয়েছে সেখানে কিন্তু কিছু স্পেশাল শব্দ দেয়া রয়েছে তো সেই স্পেশাল শব্দগুলোর মধ্য থেকে নিচে রয়েছে তার মধ্য মধ্য থেকে থেকে এই এখানে কোন মধ্যে প্রিয়াম বেলে পাঠ নয় দেখো নট এ পার্ট তাহলে হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট প্রিয়াম বেল টু ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ নিচের শব্দগুলোর মধ্য থেকে কোন শব্দটা আমাদের সংবিধানের প্রস্তাবনার অংশ নয় এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে প্রশ্ন চলাকালীন কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপর আমি উত্তর বলে দেওয়ার পর তোমরা কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হলো তো প্রশ্ন নাম্বার ওয়ান কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফেডারালাইজম ফেডারালাইজম এই কথাটা কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনাতে নেই বাদ বাকি সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক এই দুটো কথা কিন্তু এই তিনটে কথা কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনাতে আছে শুধুমাত্র ফেডারেলিজম এই কথাটা কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনাতে নেই প্রশ্ন নাম্বার সোর্স অফ ইন্ডিয়া সোভার জিনিটি লাইস ইন দা দা সোর্স অফ ইন্ডিয়া সোভার জিনিটি লাইস ইন দা অর্থাৎ আমাদের ভারতবর্ষের সোভার জিনিটি বা যেটাকে বলা হয় ভাতৃত্ব ঐক্য এইগুলো কোন সোর্স থেকে আমরা পেয়ে থাকি কোন উৎস থেকে আমরা পেয়ে থাকি ভারতের আমাদের সংবিধানের কোন অংশ থেকে পেয়ে থাকি কাছ থেকে পেয়ে থাকি প্রেসিডেন্টের নাকি কাছ থেকে পেয়ে থাকি নাকি প্রাইম পিপল অফ ইন্ডিয়ার কাছ থেকে পেয়ে থাকি নাকি প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশনের মধ্যে থেকে পেয়ে থাকি তো প্রশ্ন নাম্বার দুই সঠিক উত্তর হয়ে যাবে অফ ডি প্রিয়াম্বেল টু দা কনস্টিটিউশন অর্থাৎ আমাদের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেখানে এই সোভার্জিনিটি কথাটাও কিন্তু রয়েছে একটু আগেই আমরা দেখলাম ডেমোক্রেটিক রিপাবলিক সোশ্যালিজম সেকুলারিজম এবং সাথে কিন্তু রয়েছে ফ্রেটার্নিটি এবং সোভার্জিনিটি এই দুটো কথাও কিন্তু আমাদের প্রস্তাবনাতে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়াম্বেল টু কনস্টিটিউশন নেক্সট প্রশ্ন নাম্বার তিন দেখব হু অ্যামং দ্য ফলোয়িং মুভ দ্য অবজেক্টিভ রেজুলেশন হুইচ ফর্মড টাইল বেসিস অফ বেল অফ দ্য ইন্ডিয়া ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন ডিসেম্বর থার্টিন নাইনটিন সিক্স দেখো এই প্রশ্নটা এসেছে সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন দু হাজার নয় এবং এছাড়াও এই প্রশ্নটা বহুবার আমাদের ডাব্লু বি ডাব্লু বিসিএসও এসেছে অর্থাৎ কী বলা হচ্ছে প্রশ্নটার মাধ্যমে হু অ্যাম দ্য ফলোইং মুভ দ্য মুভ দ্য অবজেক্টিভ রেজুলেশন অর্থাৎ নিচের কোন ব্যক্তি উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবনাটা হচ্ছে মুভ করেছিলেন বা প্রস্তাবটা রেখেছিলেন হুইচ ফ্রম টাইল বেসিস কনস্টিটিউশন যেটি পরবর্তীকালে আমাদের সংবিধানের প্রস্তাবনাতে পরিণত হয় ওকে ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন ডিসেম্বর থার্টিন নাইনটিন এবং এটা প্রকাশ করেছিলেন বা প্রস্তাবটা রেখেছিলেন কবে উনিশশো ছেচল্লিশ সালের তেরোই ডিসেম্বর তো কোন জন নিচের কোন জন উনিশশো ছেচল্লিশ সালের তেরোই ডিসেম্বর আমাদের সংবিধান যে গণপরিষদ ছিল সেখানে অবজেক্টিভ রেজুলেশনটা রেখেছিল সংবিধানের তো প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পণ্ডিত জওহরলাল নেহেরু পণ্ডিত জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশনটা পাস করেছিলেন এবং সেটি পরবর্তীকালে আমাদের প্রস্তাবনা হিসাবে গৃহীত হয়ে যায় নেক্সট প্রশ্ন নাম্বার চার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিপাবলিকান বিকজ এইট আমাদের সংবিধানটা অর্থাৎ কি বলছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের ভারতের সংবিধানটা ইজ রিপাবলিকান অর্থাৎ গণতান্ত্রিক বিকজ ইট কারণ এটার কারণ কি আমাদের সংবিধানটা গণতান্ত্রিক এটার কারণ কি এই প্রশ্নটা সিডিএস দু হাজার বারোতে এসেছে তো প্রশ্ন নাম্বার চার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি Has no heredity হেরিডিটি এলিমেন্টস হ্যাসনো হেরিডিটি এলিমেন্টস অর্থাৎ এখানে কোন রকম বংশ পরম্পরায় কিন্তু ব্যাপার স্যাপার নেই আগেকার দিনে যেমন রাজার ছেলে রাজা হতো সেই রকম হেরিডিটি ব্যাপার ছিল কিন্তু এখন আমাদের সংবিধানে কিন্তু কিছু গণতান্ত্রিক অর্থাৎ মানে জনগণ যা ভোট দিয়ে নির্বাচন করবে সেই রকম তো সঠিক উত্তর হয়ে যাবে ওই জন্য হ্যাজ নো হেরিডিটি এলিমেন্টস নেক্সট প্রশ্ন নাম্বার পাঁচ দেখব হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অর্থাৎ নিচে স্টেটমেন্ট দেওয়া তার মধ্য থেকে কোনটা সঠিক নয় দেখো দা ওয়ার্ড সোশ্যালিস্ট ইন দা অর্থাৎ এই সোশ্যালিস্ট কথাটা আমাদের সংবিধানের প্রস্তাবনার যেটা রয়েছে সেটার অর্থ কি দেখো প্রশ্ন নাম্বার পাঁচের অপশনগুলো দেখো দ্য আর্টিকেল থার্টি নাইন ডি উড এনেবেল দ্য কোট টু আপহোল্ড হোল্ড দ্য কনস্টিটিউশনালি অফ দ্য ন্যাশনালাইজেশন ল অপশন বি দেখো আর্টিকেল ফোরটিন উড এনেবেল দ্য কোট টু স্ট্রাইক ডাউন দ্য স্টেসাস হুইচ ফেল টু অ্যাচিভ দ্য সোশ্যালিস্ট গোল টু ফুলফিলেস্ট এক্সটেনশন সরি এক্সটেন্ড তারপর আর্টিকেল টোয়েন্টি ফাইভ উড এনেবেল দ্য কোর্ট টু এনশিওর ফ্রিডম গার্জিয়েন্স সরি গ্যারান্টিড আন্ডার দ্যাট আর্টিকেল এবং আর্টিকেল টোয়েন্টি থ্রি দেখো

এটা কিন্তু সঠিক নয় আর্টিকেল টোয়েন্টি ফাইভ উড এনেবল দ্য কোর্ট টু এনসিওর ফ্রিডম গ্যারান্টি আন্ডার দ্যাট আর্টিকেল অর্থাৎ আন্ডারে হচ্ছে কি ফ্রিডম গ্যারান্টিটা কিন্তু দেওয়া হয় না এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে বাদ বাকি কিন্তু সবগুলো ঠিক দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন নাম্বার ছয় ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম অর্থাৎ আমাদের ভারতবর্ষে এক নাগরিকত্ব তত্ত্বটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অনেকবারই পরীক্ষা এসেছে এবং এসএসসি দু হাজার এগারোতেও এসেছে তো প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইংল্যান্ড এই যে সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটা আমাদের দেশে বা আমাদের সংবিধানে ইংল্যান্ডের কাছ থেকে নিয়ে আসা হয়েছে প্রশ্ন নাম্বার সাত দেখব দা ইন্ডিয়ান কনস্টিটিউশন কম্প্রাইজ অফ অর্থাৎ আমাদের সংবিধানে যখন তৈরি হয়েছিল সংবিধানটা তখন সেখানে কতগুলো আর্টিকেল কতগুলো পাঠ এবং কতগুলো শিডিউল ছিল তো কোশ্চেন নাম্বার সেভেনের এর কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনশো পঁচানব্বইটা আর্টিকেল বাইশটা পার্ট এবং বারোটা শেডিউল তো এটা দু হাজার এগারোতে প্রশ্নটা ছিল এটা দু হাজার এগারো অনুযায়ী কিন্তু এটা ঠিক রয়েছে কিন্তু এখন কিন্তু বর্তমানে আর তিনশো পঁচানব্বইটা আর্টিকেল আর নেই এখন বর্তমানে রয়েছে চারশো আটচল্লিশটা আর্টিকেল ওকে চারশো আটচল্লিশটা আর্টিকেল এবং পঁচিশটা পার্ট এবং বারোটি শেডিউল তো এখন সঠিক উত্তর হয়ে যাবে চারশো আটচল্লিশটা আর্টিকেল পঁচিশটা পার্ট এবং বারোটি শেডিউল নেক্সট প্রশ্ন নাম্বার আট ফ্রম হুইচ অব দ্য কান্ট্রিস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড ফান্ডামেন্টাল ডিউটিস ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে অর্থাৎ কোন দেশের কাছ থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যগুলো আমাদের সংবিধানে বড় করে এনেছি তো প্রশ্ন নাম্বার আট কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টুয়াইল ইউএসএসআর অ্যারিস্টুয়াইল ইউএসএসআর অর্থাৎ রাশিয়া রাশিয়ার গভর্নমেন্টের কাছ থেকে বা রাশিয়ার সংবিধানের কাছ থেকে আমাদের ভারতবর্ষের সংবিধানে এই ফান্ডামেন্টাল ডিউটিস ধারণাটা নিয়ে আসা হয়েছে নেক্সট প্রশ্ন নয় দেখব অ্যাডেড টু প্রিয়াম ইটস মেন এম ইস টু অর্থাৎ এই যে সোশ্যালিস্ট কথাটা আমাদের সংবিধানে পরে ঢোকানো হয়েছে তো এটার মেন উদ্দেশ্য কি ছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এই সোশ্যালিস্ট কথাটা যে আমাদের প্রিয়াম্বেলে ঢোকানো হয়েছে পরবর্তীকালে এটার মেন উদ্দেশ্য কি ছিল তো প্রশ্ন নাম্বার নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এলিমিনেট ইন ইকোয়ালিটি ইন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্টেটাস অর্থাৎ পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অসমতা আমাদের জনগণের মধ্যে ছিল সেটাকে দূর দূরীকরণের জন্য কিন্তু এই সোশ্যালিস্ট কথাটাকে সংবিধানের প্রস্তাবনায় ঢোকানো হয়েছিল নেক্সট প্রশ্ন নাম্বার দশ হুইচ অব দ্য পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড অর্থাৎ নিচের কোন জোরটা সঠিকভাবে ম্যাচ করছে দেখো ভালো করে তারপর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো দেখো প্রথম অপশানটা দেখো রিপাবলিক রিপাবলিক হেড অফ দ্য স্টেট ইজ হেরিডিটারি মোনার্সি অর্থাৎ বংশোদ্ভূতভাবে আমাদের দেশের হেড নির্বাচিত হয় তো এটা কি এটা কি গণতন্ত্র বলা যায় এটা বলা যায় না গণতন্ত্র মানে ভোটের দ্বারা নির্বাচন হবে কিন্তু এখানে বলছে হেড অফ দ্য স্টেট ইজ হেরিডিটারি মোনার্সি অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এইরকম ব্যাপার তো এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে দেখো বি দেখো সোভারজেন সোভারজেন কথাটা হচ্ছে কনস্টিটিউশন রেস্ট অন পিপলস ওয়েল কনস্টিটিউশন রেটস সরি রেস্ট অন পিপিলস উইল তো এটাও কিন্তু সঠিকভাবে ঠিক নয় যে আমাদের একদম লোকেদের ইচ্ছা অনুযায়ী সংবিধান চলবে সেমনটা সেরকমটা নয় ঠিক আছে সংবিধান অনুযায়ী কিন্তু আমরা চলবো এই এই রকম ঠিক আছে সবার জন্য কথার কিন্তু অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ভাতৃত্ববোধ তো এটা কিন্তু এই কনস্টিটিউশন রেটস অন পিপিল সরি রেস্ট অন পিপিল উইলস এটা কিন্তু সঠিক অর্থ নয় তারপর দেখো অপশান সি কি বলছে ডেমোক্র্যাটিক ডেমোক্রেটিক কথাটার অর্থ হলো তোমার গণতান্ত্রিক বা ভোট দেওয়ার যে অধিকার কনস্টিটিউশন ডাস নট রেকগনাইজ লিগাল সুপ্রিমেসি অফ অ্যানাদার কান্ট্রি কনস্টিটিউশন ডাস নট রেকগনাইজ লিগাল সুপ্রিমেসি অফ অ্যানাদার কান্ট্রি এটা হচ্ছে ডেমোক্রেটিক কথাটার সঠিক অর্থ কিন্তু নয় ওকে তারপর দেখো সেকুলার স্টেট ইজ উইথ আউট এনি রিলিজিয়ান অফ ইটস ওন এই কথাটা কিন্তু ঠিকঠাক দেওয়া রয়েছে সেকুলার কথা হচ্ছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ আমাদের দেশের কিন্তু রকম নিজস্ব বা পার্সোনাল ধর্ম নেই বা এর কোনো নিজস্ব ধর্ম নেই এটা সমস্ত ধর্মকে কিন্তু সমানভাবে সমান চোখে দেখে তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি সেকুলার এই ম্যাচটায় এই পেয়ারটাই কিন্তু সঠিকভাবে ম্যাচ করছে অপশান ডিটা বাদ বাকি সবগুলো কিন্তু ভুলভাল দেয়া রয়েছে প্রশ্ন নাম্বার এগারো দেখো দ্য প্রিয়ামবেল এনসিন্স সার্টেন আইডিয়ালস দ্যাট ওয়্যার ফার্স্ট স্পেল্ড আউট ইন কি বলছে দেখো দ্য প্রিয়ামবেল এনসিন্স সার্টেন আইডিয়ালস দ্যাট ওয়্যার ফার্স্ট স্পেল্ড আউট ইন অর্থাৎ কি বলছে আমাদের প্রিয়ামবেল বা প্রস্তাবনাটা কি কি উদ্দেশ্য মানে রয়েছে আমাদের প্রস্তাবনার মধ্যে সেটা প্রথম বলা হয়েছিল কিসের মাধ্যমে আমাদের প্রস্তাবনা বা সংবিধানের যে উদ্দেশ্যগুলো ছিল সেটাকে বলা হয়েছিল কিসের মাধ্যমে তো ইলেভেন নাম্বারের প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দ্য অবজেক্টিভ রেজুলেশন অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের মাধ্যমে যে অবজেক্টিভ রেজুলেশনটা পাস হয়েছিল সেইটার মাধ্যমেই আমাদের সংবিধান এবং প্রিয়াম্বেলের উদ্দেশ্যগুলো প্রথমবারের জন্য বলা হয়েছিল প্রশ্ন নাম্বার বারো দ্য পার্ট অফ the কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস দ্য মাইন্ড অ্যান্ড ideals অফ ফেমার্স ইজ কি বলছে কোন পার্টে আমাদের সংবিধানের কোন পার্টে আমাদের সংবিধানের উদ্দেশ্য এবং সংবিধান যারা বানিয়েছে তাদের উদ্দেশ্যগুলো রিফ্লেক্ট করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্স দ্য মাইন্ড অ্যান্ড দ্য আইডিয়ালস অফ ফ্রেমার অর্থাৎ কনস্টিটিউশানের কোন পার্টটা কনস্টিটিউশন মেকারদের বা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্যগুলো প্রতিফলিত করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রিয় কিন্তু তাদের উদ্দেশ্যগুলো সম্পূর্ণভাবে ডিসকাস করা রয়েছে প্রশ্ন নাম্বার থার্টিন হুইচ অফ দ্য ফলোয়িং ডিটারমাইন দ্যাট ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল এটা আইএস নাইনটিন নাইনটি ফোরে পড়েছিল প্রশ্নটা অর্থাৎ কি বলছে হুইচ অফ দ্য ফলিং ডিটারমাইন দ্যাট নিচের কোনটা এটা ঠিক করে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল ফেডারেল আমাদের ভারতীয় সংবিধানটা একটা বা কাঠামো যুক্ত তো প্রশ্ন নাম্বার থার্টিন কটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট অর্থাৎ আমাদের দেশে ক্ষমতাটা কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বন্টন করা রয়েছে এবং যে সমস্ত দেশগুলো ফেডারেল সেখানে আমরা দেখে থাকি একটা কেন্দ্র এবং রাজ্য দুটো আলাদা আলাদা ব্যাপার থাকে এবং সেই দুটোর মধ্যে আলাদা আলাদাভাবে ক্ষমতা বন্টন থাকে সেরকমটাও কিন্তু আমাদের দেশের মধ্যে রয়েছে সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের দেশটাও কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল স্ট্রাকচারের দেশ প্রশ্ন নাম্বার ফরটিন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিগার্ডেড অ্যাজ আমাদের ভারতের সংবিধানটা কিভাবে। প্রকাশ করা যায় বা কি ধরনের আমাদের ভারতীয় সংবিধানটা কি ধরনের তো প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এই প্রশ্নটাই এই বছর প্রিলিমিনারিতে পড়েছিল পরীক্ষায় ডবলিউসিএস দু হাজার একুশের কিন্তু ভুল ভাল উত্তর দিয়েছিল সেখানে সেখানে দিয়ে দিয়েছিল ফেডারেল এটা অ্যাকচুয়ালি দেশটা ফেডারেল স্ট্রাকচার হলেও কিন্তু সেখানে কিন্তু একদম ভাবে ফেডারেল হয় সেটা হচ্ছে কোয়াসি ফেডারেল যেটার অর্থ হচ্ছে দেখো অপশন ডি ফেডারেল ইন ফর্ম এন্ড ইউনিটারি ইন স্পিরিট অর্থাৎ দেখতে ফেডারেল স্ট্রাকচার কিন্তু একত্র হয়ে রয়েছে স্পিরিটের দিক থেকে তো এটাকে বলা হয় কোয়াসি ফেডারেল কিন্তু কি ভুলভাল একটা উত্তর দিয়েছিল যদিও সেটা উত্তরটা পরবর্তীকালে সেরে দিয়েছে নতুন অ্যান্সার কিতে নেক্সট প্রশ্ন নাম্বার পনেরো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোর দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম কনস্টিটিউশন অফ আইএস নাইনটিন নাইনটি টুতে পড়েছে প্রশ্নটা অর্থাৎ কোন দেশের সংবিধানের কাছ থেকে এই যে ফেডারেল স্ট্রাকচার ঠিক আছে এই ফেডারেশন স্ট্রাকচারটা বা স্ট্রাকচারটা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে দ্য কনস্টিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন আমাদের ভারতের ফেডারেশনটা কোন দেশের সংবিধানের কাছ থেকে নেওয়া হয়েছে তো প্রশ্ন নাম্বার পনেরো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কানাডা নেক্সট প্রশ্ন নাম্বার সিক্সটিন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লোজলি ফলোজ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ অর্থাৎ আমাদের ভারতীয় ভারতীয় যে সংবিধান সেটা আর কোন দেশের একদম সংবিধানের একদম খুবই কাছাকাছি সমস্ত কিছু ফলো করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লোজলি ফলোজ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ অর্থাৎ আমাদের ভারতের সংবিধানটা আর অন্য কোন দেশের সংবিধানের একদমই কাছাকাছি সমস্ত কিছুই করে তো প্রশ্ন নাম্বার ষোলোর সঠিক উত্তর হয়ে যাবে বি ইউকে ওকে ইউনাইটেড কিংডম সংবিধানের সাথে কিন্তু ফলো করে প্রশ্ন নাম্বার সতেরো হুইচ অব দ্য ফলোইং ইজ এ ফিচার কমন টু বোথ ইন্ডিয়ান ফেডারেশন এন্ড আমেরিকান ফেডারেশন অর্থাৎ নিচের কোনটা অর্থাৎ অপশানগুলোর মধ্যে থেকে নিচের কোনটা আমাদের ভারতীয় ফেডারেশন এবং আমেরিকান ফেডারেশনের মধ্যে মিল রয়েছে কোন ব্যাপারে তো প্রশ্ন নাম্বার সতেরোর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এ ফেডারেল সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রিয়েট দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানকে যাচাই করতে পারবে আমাদের সুপ্রিম কোর্ট এটা কিন্তু আমাদের ভারতের সংবিধান এবং আমেরিকার সংবিধান এই দুটোর মধ্যে কিন্তু মিল রয়েছে ওকে ভিবিআই প্রশ্ন এটা নেক্সট প্রশ্ন নাম্বার এইটিন দ্য ইন্সপিরেশন অফ লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি ওয়াজ ডিরাইভ ফ্রম অর্থাৎ এই যে নতুন তিনটে শব্দ লিবার্টি ফ্রেটার্নিটি এবং ইকুয়ালিটি এই তিনটে শব্দ আর কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে তো প্রশ্ন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফ্রেঞ্চ রিভলিউশন ফরাসি বিপ্লবের কাছ থেকে এই লিবার্টি ইকুয়ালিটি এবং ফ্রেটার্নি এই কথাগুলো আমাদের সংবিধানে নেওয়া হয়েছে ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান প্রেসিডেন্ট আর এ রেপ্লিকা অফ 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 হেড দ্য স্টেট হুইচ কান্ট্রি কি বলছে ইন্ডিয়ান প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার আর এ রেপ্লিকা অফ দ্য হেড অফ স্টেট অফ হুইচ কান্ট্রি আমাদের ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হলো একদম হুবহু নকল আর কোন দেশের সাথে অর্থাৎ কি বলছে আমাদের ভারতের রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার আমাদের দেশের যে হেড এই ব্যাপারটা আর কোন দেশেও রয়েছে এবং সেই দেশের একদম হুবহু নকল করা হয়েছে আমাদের দেশে তো প্রশ্ন নাম্বার নাইনটিন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রিটেন ব্রিটেনেও কিন্তু একই রকম সিস্টেম রয়েছে একজন প্রেসিডেন্ট থাকবে এবং প্রাইম মিনিস্টার থাকবে যারা আমাদের দেশের হেড একদম সেই রকম রেপ্লিকা আমাদের দেশেও কিন্তু করা হয়েছে প্রশ্ন নাম্বার কুড়ি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন হ্যাজ দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ কি বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন অর্থাৎ আমাদের ভারতের রাষ্ট্রপতির হ্যাজ দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ দ্য অর্থাৎ নিচের কোন জনের সাথে সমান সাংবিধানিক অধিকার বা অথরিটি বা ক্ষমতা রয়েছে নিজের কোন জনের সাথে তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রিটিশ মোনার্চ অর্থাৎ ব্রিটিশের যে রাজতন্ত্র রয়েছে সেখানে রানী যেমন রয়েছেন সেই রানীর যা যা ক্ষমতা রয়েছে ব্রিটিশ ব্রিটেনে সেম সেম ক্ষমতা আমাদের ভারতবর্ষে আমাদের ভারতের প্রেসিডেন্টেরও রয়েছে তো সেম কনস্টিটিউশনাল অথরিটি যে যার দেশে তার রয়েছে নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ান হুইচ অব দ্য ফলোয়িং ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট অর্থাৎ নিচের কোনটা এটা আমাদের বলে যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটি দেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ আমাদের সংবিধানের কোন পাটে এটি লেখা রয়েছে এই সেকুলার কথাটা অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ তো টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রিয়াম্বেল টু দা কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেইখানে এই সেকুলার কথাটা নির্দেশ করা রয়েছে যে আমাদের ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি প্রশ্ন নাম্বার টোয়েন্টি টু এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রিয়েল পাওয়ার স্টেট আর ভেস্টেড ইন দা এটা রেলওয়ে নাইনটিন নাইনটি ফোরে এসেছে প্রশ্নটা কী বলছে ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ একটা সাংবিধানিক সরকারে রিয়েল পাওয়ার অফ স্টেট আর ভেস্টেড ইন দা অর্থাৎ আসল ক্ষমতাটা কার ওপর হচ্ছে নিযুক্ত থাকে আসল ক্ষমতাটা কার ওপর সমর্পণ থাকে সমর্পিত থাকে তো প্রশ্ন নাম্বার বাইশ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশের প্রেসিডেন্ট হলেও প্রেসিডেন্ট থাকলেও তার কিন্তু অতটাও ক্ষমতা নেই অ্যাকচুয়ালি আমাদের দেশটা কিন্তু চালাই কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী দ্বারা গঠিত যে মন্ত্রী পরিষদ সেটাই কিন্তু তাদের কাছে কিন্তু সমস্ত পাওয়ারগুলো থাকে এবং তারাই কিন্তু গোটা দেশটা চালায় নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক ফিচার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ নিচের কোনটা আমাদের ভারতীয় সংবিধানের একদম বেসিক ফিচার নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইজ নট এ বেসিক ফিচার অব ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনটা বেসিক ফিচার নয় তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক যে সরকার সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কনস্টিটিউশনের বেসিক ফিচার নয় আমাদের তো একদম গণতান্ত্রিক অর্থাৎ প্রেসিডেন্ট যা করবে তা কিছু তা সরকার কিন্তু নয় প্রাইম মিনিস্টার যা করবে সেটাই অর্থাৎ গণতান্ত্রিকভাবে নির্বাচন করে যিনি প্রধানমন্ত্রী হয় তিনি কিন্তু দেশটা ঠিকঠাকভাবে চালান তো সেই জন্য এটা কিন্তু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট কিন্তু নয় এটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট যেটা আমাদের দেশে চলে আসছে নেক্সট প্রশ্ন নাম্বার হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ ফিচার অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ সংসদীয় সরকারের একটা কোন বৈশিষ্ট্য নিচের কোনটি হুইচ অব দ্য ফলোয়িং অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা ইজ এ ফিচার অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ সংসদেও সরকারের একটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোরের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু লেজিসলেচার অর্থাৎ যিনি এক্সিকিউটিভ রয়েছেন অর্থাৎ পার্লামেন্টারি গভর্নমেন্টের এক্সিকিউটিভকে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার এরা কিন্তু রেসপন্সিবল থাকে কা কোথায় লেজিসলেচারের কাছে অর্থাৎ আইনসভার কাছে কিন্তু তারা রেসপন্সিবল থাকে এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য পার্লামেন্টারি গভর্নমেন্টের এবং আজকের প্রশ্ন দেখব ফিচার ইন্ডিয়ান ফ্রম ওয়েমার কনস্টিটিউশন অব জার্মানি অর্থাৎ কি বলছে নিচের কোন সাংবিধানিক পার্টটা বা সাংবিধানিক অংশটা জার্মানির কনস্টিটিউশন ওয়েমার থেকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো অর্থাৎ জার্মানির সংবিধান থেকে আমাদের সংবিধানে কোন বৈশিষ্ট্যটা নিয়ে আসা হয়েছে তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্রভিশন কনসার্নিং দ্য সাসপেন্সন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি পরিস্থিতির সময় আমাদের মৌলিক অধিকারগুলো সাসপেন্ড হয়ে যাবে বা কিছুক্ষণের জন্য বা কিছু কালের জন্য সেটা স্থগিত হয়ে যাবে এই ব্যাপারটাই কিন্তু জার্মানির কনস্টিটিউশন থেকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে এই প্রশ্নটা কিন্তু বহুবার ডাব্লু এবং অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এসেছে তো প্রশ্নটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেন্ড হয়ে যাবে এই অংশটা জার্মানির কনস্টিটিউশন ওই মার থেকে আমাদের ভারতীয় সংবিধানে নিয়ে আসা হয়েছে ওকে তো ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ডাব্লিউ বিসিএস দু হাজার টার্গেট করে প্রিপারেশন ইচ্ছ তাদের জন্য কিন্তু ভীষণ ডাব্লিউ বিসিএস খুবই ভালো ভালো ইবুক রয়েছে একদম অ্যাডভান্স লেভেলের ইবুক প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ইবুক নিয়ে আসা হয়েছে দেখো ইন্ডিয়ান ইকোনমি যেখানে দেড় হাজারটা এমসি রয়েছে শুধুমাত্র এমসি নয় তার সাথে কিন্তু এক্সপ্লেনেটরি নোট এবং থিওরি রয়েছে এনসিয়েন্ট অ্যান্ড মেডিকেল হিস্ট্রির ওপর হাজারটা প্রশ্ন রয়েছে এখানে শুধুমাত্র হাজারটা প্রশ্ন নয় সাথে কিন্তু নোট রয়েছে প্রশ্নগুলোর সাথে মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ইন্ডিয়ান জিওগ্রাফি ইংলিশ জেনারেল সায়েন্স যেখানে প্রশ্ন পাবে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে ছশোটা এমসিকিউ কিউ পাবে এবং সাথে কিন্তু গোটা তোমরা থিওরি পাবে লাস্ট আট মাসের এবং ডাব্লিউস দু হাজার একুশকে টার্গেট রেখে একটা লাস্ট মিনিট সাজেশানের ই বুক নিয়ে আসলে তোমরা সেটাও কিন্তু পারচেস করতে পারো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং এই সমস্ত বইয়ের ভিতর প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে এবং টপিক ওয়াইজ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবং প্রতিটা প্রশ্নের সাথে এক্সপ্লেনটারি নোট দেওয়া রয়েছে এবং প্রতিটা ইবুকে কিন্তু দু হাজারের মতো করে এমসিকিউ রয়েছে তো এই ইবুকগুলো যদি ভালো করে ফলো করো তোমাদের কিন্তু WBCS অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো গত বছর বহু স্টুডেন্ট পার্চেস করেছিল যারা নতুন স্টুডেন্ট পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে সমস্ত ইবুকের লিংক দেয়া থাকবে তোমরা সেখান থেকে পার্চেস করে নিতে পারবে তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তো এখানেই আজকের ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ